ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরাকাত। কিস্তিতে কেনা বেচার বিধান জানতে চেয়েছেন। কেনা বেচার নিয়মটি হলো যে, ধরে নেন কেউ একটি মোটর সাইকেল বা একটি গাড়ি কিনতে গেল, গাড়িটি যদি নগদ পয়সা দিয়ে নেন তাহলে ধরে নেন 2 লাখ টাকা, কিন্তু যদি আপনি কিস্তিতে পয়সা জমা দেন তাহলে 10 বা 20 কিস্তি পর্যন্ত আপনার চান্স আছে মনে করেন, কিন্তু 2 লক্ষ নয়, তখন দাম হয়ে গেল 2,25,000 বা 2,50,000 টাকা। এটা হচ্ছে কিস্তিতে বেচা কেনার রূপ। এই বেচা কেনাটা কি জায়েজ না জায়েজ নয়, এরকম বেচা কেনাটি জায়েজ এবং এটা সুদের অন্তর্ভুক্ত নয়। বেচা কেনা জায়েজের দলিলটি হলো আম দলিল, সাধারণ দলিল, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। তোমরা যদি কোনো ঋণ লেনদেন করো এক বিশেষ নির্ধারিত সময় পর্যন্ত তাহলে সেটা লিখে নাও। তো এটা এরকম বেচা কেনার অন্তর্ভুক্ত। আরেকটি এই সম্পর্কে হাদিস এসেছে, এটাকে হাদিসে বারিরা বলা হয়। বারিরাকে তার পরিবারেরা 9 উকিয়ার বদলে এ করেছিল, তার মধ্যে প্রত্যেক বছরে 1 উকিয়া করে দিতে হবে। এখন এই প্রত্যেক বছরে 1-1 উকিয়া দিতে হবে, উকিয়া একটা নির্ধারিত মূল্যের নাম সেই সময়ের। তো এরকম মানে কিস্তিতে বলতে পারেন যে 9 বছরে সেটা শোধ হবে। তো এরকম কেনা বেচা ইসলামে ছিল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেটা নিষেধ করেননি। আচ্ছা, বাকি থাকলো এখানে নগদ দিলে 2 লাখ আর কিস্তিতে দিলে সেটা 2.5 লাখ বা এরকম হয়, তাহলে এটা কি বেশি নেওয়া হলো না, সুদের অন্তর্ভুক্ত হবে না? না, এটা এখানে সুদের অন্তর্ভুক্ত নয় যে এখানে সে দিয়েছে, দিচ্ছে টাকা আর নিচ্ছে গাড়ি, তাহলে এখানে জিনিস দুটি ভিন্ন ভিন্ন। যদি আজ টাকা দিয়ে টাকা নিত বা টাকা এখন দিল আর টাকারই লেনদেন হচ্ছে, কারণ স্বর্ণের বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, অনুরূপ টাকার বদলে টাকা যদি কেউ লেনদেন করতো কম বেশি করে, তাহলে তখন সেটা সুদের অন্তর্ভুক্ত হতো। এখানে টাকা এবং গাড়ি লেনদেন হচ্ছে, উভয় বস্তু এক নয় বলে এখানে কম বেশির সম্ভাবনাও রয়েছে ইনশাআল্লাহ।